ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান অথবা আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান এবং আপনার কেরিয়ারটা জার্মানিতে অ্যাটলিস্ট স্টার্ট করতে চান যে আপনি জার্মানিতে আলটিমেটলি সেটল হওয়ার একটা চিন্তাভাবনা করতেছেন তো সেই 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 চিন্তাভাবনা যদি আপনাদের মাথায় থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের কাছে লাগবে এবং সেটা হলো যে টপ টেন আপনার হাইলি ডিমান্ডেবল জবস ইন জার্মানি মোরলেস ল্যাস এটা হলো আমি একটা মানে ডয়সল্যান্ড ও ডি একটা ওয়েবসাইট আছে সে তারা মোটামুটি প্রতি বছরই একটা করে আপনার মানে সার্ভে করে এবং দেখে যে আসলে বাংলা আসলে জার্মানির ভেতরে কোন কোন জবগুলোর আসলে ডিমান্ড অনেক বেশি বা ইনক্রিজ হচ্ছে তো সেইটা একটু তুলে ধরার চেষ্টা করবো কেন তুলে ধরবো এটার একটা বড় রিজন আছে কারণ হলো ধরেন আমার লাস্টের যে ভিডিওটা ছিল প্রিভিয়াস যে ভিডিওটা ছিল সেটা ছিল আসলে আসলে ব্যাচেলর আসতে যদি আসতে চান তাহলে তো এখন ধরেন আপনি যদি ব্যাচেলরের একজন স্টুডেন্ট বা চিন্তাভাবনা করতেছেন যে ব্যাচেলরে আসবেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনার কাজে লাগতে পারে ইন দ্যাট সেন্স যে আপনি আপনার ফিউচারটা আসলে সিলেক্ট করতে পারেন যে আপনি এই বিষয়ের উপর পড়াশোনা করতে চান তাহলে হয়তো আপনার জন্য একটু বেনিফিট হবে এবং আপনার মাস্টার্সও যদি এরকম কোনো অপরচুনিটিস থাকে যে ধরেন এই 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 সেক্টরগুলোর মধ্যে আপনার ক্রাইটেরিয়াগুলো পড়ে যাচ্ছে তাহলে হয়তো আপনি এই সেক্টরগুলোতে নিজেকে আরও ভালোভাবে ইনভলভ করলেন বা নিজের একটু ইনফারেস্ট খুঁজে পাওয়ার চেষ্টা করলেন আর যদি মনে হয় যে আপনার এই সেক্টরগুলোর মধ্যে আপনার যেটা আপনার সাবজেক্ট আপনি ব্যাচেলর করছেন সেটা নাই সেক্ষেত্রে আলটিমেটলি আশানুরূপ বা মানে হতাশ হওয়ার কোনো রিজন আমি দেখি না তবে আমি যেটা বলতেছি সেটা হলো যে টপ ডিমান্ডেবল যে জবগুলো আছে টপ টেনে যেগুলো আছে ডয়েসল্যান্ড ডি ই এই ওয়েবসাইটটা থেকে সেই ওয়েবসাইটটা থেকে আমি সেই তথ্যগুলো তুলে ধরবো এবং আমি আমার নিজের পার্সপেক্টিভটাও একটু তুলে ধরার চেষ্টা করবো তো চলেন বেশি কথা না বলে লেটস স্টার স্টার্টেড তো প্রথম যেই আচ্ছা শেষ থেকে শুরু করি তাই তো আচ্ছা দশ নম্বরে যেই সাবজেক্টটা বা যেই ডিমান্ডেবল জবটা আছে সেটা হলো আলটিমেটলি আর্কিটেক্টস এবং সিভিল ইঞ্জিনিয়ার তো এই আর্কিটেক্টস এবং সিভিল ইঞ্জিনিয়ার যদি আপনি চিন্তা করেন তাহলে এখানে আরেকটা খুব ভাইটাল পয়েন্ট চলে আসে সেটা অবশ্য সব 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 কোর্সের ক্ষেত্রেই থাকে আসলে সেটা হলো যে জার্মান ল্যাঙ্গুয়েজটা খুব ভালো ভালো ভালোভাবে কাজে লাগবে সেটা হলো আপনার যদি আপনি যদি একজন আর্কিটেক্ট হন এবং অথবা আপনি যদি একজন সিভিল ইঞ্জিনিয়ার হন আমরা আশেপাশের সারাউন্ডিংসের মানুষজন যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে বা করতেছে এবং যারা চাকরি করতেছে তাদের ভাষ্য যেহেতু ফিল্ড ওয়ার্কটা অনেকটাই থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে হল সিভিল ইঞ্জিনিয়ারিং বলেন অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলেন সেক্ষেত্রে আপনার আপনার জার্মান ভাষাটা একটু জানাটা খুব বেশি জরুরি তো সেই ক্ষেত্রে আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার যারা তারা মোটামুটি ভালোই কামাই করে এবং তারা হলো টপ টেনের দশ নম্বরে আছে নয় নম্বরে যেটা আছে সেটা হলো সেলস এবং প্রোডাক্ট প্রোডাক্ট ম্যানেজার্স তো এখানে সেলস এবং প্রোডাক্ট ম্যানেজার্সের মতো দুটা ভাগ আছে রাইট সেলস এবং প্লাস প্রোডাক্ট ম্যানেজার্স তো এখানে সেলস যেহেতু আছে তো এখানে ধরেন যে সেলস যদি হয় এবং সেটা যদি এটা যদি আপনার যদি জনসাধারণের জন্য হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জার্মান ল্যাঙ্গুয়েজটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যখন কাউকে বেচবেন অ্যাজ আ জার্মান সিটিজেন সে জেনারেলি চাবে না যে তাকে আপনি ইংরেজিতে জিনিসটা বোঝান তাকে আপনি আলটিমেটলি জার্মানে বোঝান তাহলে সে ভালো মতো বুঝবে এবং সেই জিনিসটা কিনবে তো সেই ম্যানেজার যদি হন এবং আপনার আশেপাশে সারাউন্ডিংসে ছোটো ছোটো কোম্পানির সাথে আপনার ডিল করতে হতে পারে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেলস এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ার প্রোডাকশন ম্যানেজার আলটিমেটলি ইঞ্জিনিয়াররাই ম্যানেজার্স হয় পরবর্তীতে গিয়ে তারা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জার্মান ভাষাটা শেখাটা খুবই খুবই জরুরি আট নাম্বার যেটা আছে সেটা হলো সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স কাইন্ড অফ সিমিলার যেটা আমি আগে বললাম এটা হল আট সাত নম্বর হলো প্রোডাকশান অ্যাসিস্ট্যান্স অর্থাৎ হয়তো বা আমার আমার যতটুকু মনে হয় সেটা হলো যে প্রোডাকশান অ্যাসিস্ট্যান্স মানে হলো আপনার বিভিন্ন ধরনের কোম্পানির যারা হলো প্রোডাক্টগুলো তৈরি করে বিভিন্ন বিভিন্ন কোম্পানির যেই ফ্যাক্টরিগুলো আছে ওই ফ্যাক্টরিতে গিয়ে হয়তো আপনাকে কাজ করতে হতে পারে সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় আপনার আশেপাশের লেবারদের সাথেও কথা বলতে হতে পারে একটা কমিউনিকেশন করা দরকার হতে পারে সেক্ষেত্রে জার্মান ভাষাটা জানা খুবই জরুরি ছয় নম্বরে যেটা আছে সেটা হলো কাস্টমার অ্যাডভাইজার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট ম্যানেজার্স এম বিফো জার্মান ভাষাটা খুব ভালোভাবে জানা লাগবে পাঁচ নাম্বার যেটা হল ইকোনমিক্স অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট এক্সপার্টস এটার ক্ষেত্রে অনেক সময় জার্মান ভাষা নাও লাগতে পারে কারণ হয়তো সফটওয়্যার বেসে আপনার কাজ হতে পারে এবং আপনার যদি ফিল বেসিসে কাজ হতে হতে পারে ধরেন যে আপনার একটা কোম্পানির আপনার একটা ম্যানেজমেন্ট স্ট্রাকচার আপনি দাঁড়া করানোর চেষ্টা করতেছেন তো আপনাকে সার্ভে করতে হবে রুরাল এরিয়াতে গিয়ে এবং গ্রামে গিয়ে আপনাকে সার্ভে করতে হবে যে এই কোম্পানির এই প্রোডাক্টটা এই জায়গায় কীভাবে কাজ করবে বা কেমন ধরনের রিসপন্স আপনারা এক্সপেক্ট করতেছেন জনসাধারণের কাছ থেকে সেক্ষেত্রে হয়তো আমার জার্মান ভাষাটা শেখা হতে পারে লাগতে পারে এবং লাগবে হয়তো চার নাম্বার যেটা হলো সেটা হলো আইডি কনসালটেন্স অ্যানালাইসিস এই জায়গা থেকে আলটিমেটলি আমি বলবো যে জার্মান ভাষাটা খুব একটা বেশি জরুরি হবে না কারণ আইটি স্পেশালিস্ট যদি হন তাহলে আপনাকে কম্পিউটার বেসিসে কাজ করতে হবে আপনাকে খুব একটা বেশি ফিল্ড ওয়ার্কে যেতে হবে না মোড়ালাস আপনার কম্পিউটার বেসিস প্রোগ্রামিংয়ে কাজ করতে হবে তো আইটি আপনি অ্যানালাইজ যদি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমার জানবাষাটা খুব একটা বেশি জানার প্রয়োজন হওয়ার কথা না অ্যাটলিস্ট আমি আমার ওয়ান ইয়ার অ্যান্ড টু মান্থসের যে অভিজ্ঞতা থেকে বলতে পারি এবং আমিও মোটামুটি তো এখন একটা জায়গায় জব করতেছি তো আমি মানে মোটামুটি বুঝি যে যদি আপনি সফটওয়্যার বেস বা কম্পিউটার বেস যদি কাজগুলো করে থাকেন তাহলে আলটিমেটলি আপনার ভাষাটা খুব একটা বেশি ম্যান্ডোরি না তিন নাম্বার সেটা হলো নার্সেস নার্সেস এটা আসলে সবসময় একটা ডিমান্ডেবল সাবজেক্ট ছিল ডিমান্ডেবল একটা ফিল্ড ছিল যদি আপনার আপনার যদি কেরিয়ার গড়তে চান সেটা হলো যে নার্সিং করা এই নার্সিং জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশে খুব একটা বেশি ভালো চোখে দেখা হয় না তো আজকাল মোটামুটি যারা হলো মোটামুটি মডার্ন জেনারেশন তারা মোটামুটি বোঝে ডিমান্ড ডিমান্ডেবল কোনগুলো এবং ডিমান্ডেবল কোনগুলো না তো আপনি যদি নার্সিংয়ের ক্ষেত্রে আপনার আমি যদি বলি যে নার্সিংয়ের ক্ষেত্রে যদি আপনি আপনার কেরিয়ারটা করতে চান তাহলে এটা ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট এবং এই কোভিড আসার পর তো আরও বেশি ডিমান্ডেবল হয়ে গেছে কারণ এখন আরও অনেক বাড়তি ইনকাম করে নার্সিং নার্স যারা আছে তারা তবে নার্সের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যারিয়ার হলো সেটা হলো আপনার জার্মান ভাষাটা খুব ভালোভাবে ফ্লুয়েন্টলি জানা লাগবে কারণ জার্মান আপনি যদি নার্স হন তাহলে আপনি রোগীর কাছে যাবেন এবং হাসপাতালে রোগী যারা আসে তারা জেনারেলি জার্মান ভাষা এক্সপেক্ট করবে আপনার কাছ থেকে অবশ্যই এক্সপেক্ট করবে না যে আপনি ইংরেজিতে কথা বলা বলেন তো আপনাকে খুব বেশি ভালোভাবে ফ্লুয়েন্ট হতে হবে ইভেন আমি যতদূর জানি আপনি যদি নার্সিংয়ে নিয়ে পড়াশোনা করতে চান জার্মানিতে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই বেস ওয়াই বা সে আইনস পর্যন্ত করে আসতে হইতে পারে যদি আপনি এখানে নার্সিং পড়তে তো কারণ আমরা হাসপাতালে কাজ করতে হবে আপনার ডাক্তারি রিলেটেড পড়াশোনা করতে হবে মরালস খুব ভালো একটা ফিল্ড হইতে পারে যদি আপনি নার্সিংয়ে আপনার কেরিয়ারটা গড়তে তো ইন জার্মানি এবং আমি মোটামুটি ইউরোপ পুরো পুরো ইউরোপের পার্সপেক্টিভ থেকেই বলতে পারি যে নার্সিং ইজ আ গুড ফিল্ড ফর ইউর কেরিয়ার আচ্ছা দুই নম্বর যেটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স ইলেকট্রিশিয়ান্স অ্যান্ড ইলেকট্রিক ফিল্টারস আলটিমেটলি মোরলেস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদি আপনার ফিল্ড ওয়ার্ক হয় তাহলে আপনার হয়তো বা জার্মান ভাষা থেকে রক্ষা পেতে পারেন আপনার যদি ফিল্ড ওয়ার্ক না হয় তাহলে ফিল্ডওয়ার্ক যদি হয় তাহলে আপনার জার্মান ভাষা থেকে রক্ষা পাবেন না ফিল্ড ওয়ার্ক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জার্মান ভাষা শেখে লাগবে এবং লাস্ট বাট নর্থ দ্য লিস্ট নাম্বার ওয়ান হলো সফটওয়্যার ডেভেলপার্স আর্কিটেক্টস অ্যান্ড প্রোগ্রামার্স এই আর্কিটেক্টস মানে হলো যে ওই আপনার কম্পিউটার বেসিসের যে আর্কিটেকচার নিয়ে কাজ করা সেগুলো এবং এটা প্রথম থেকেই ছিল আসলে কারণ বর্তমানে জার্মানিতে যে জিনিসটা প্রচুর পরিমাণে লেগে সেটা হলো যে আইটি সেক্টরে মানুষজন খুব খুব কম তো আইটি সেক্টরে জব অনেক বেশি কিন্তু মানুষজন পাওয়া যায় না খুব একটা বেশি যেমন আমাদের একটা কী বলবো আমি যেহেতু একটা অ্যাসোসিয়েশনে আসলে কাজ করি টুম অ্যাসোসিয়েশন অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস তো ওই জায়গায় আমরা যতটুকু দেখছি যে আমরা যতগুলো কোম্পানির সাথে কথাবার্তা বলছি কোলাবোরেশনের সাথে কথাবার্তা বলছি এবং তাদেরকে স্টুডেন্টদের সামনে নিয়ে এসে তাদের তারা কি ধরনের কাজ করে সেগুলো রিপ্রেজেন্ট করছি প্রেজেন্ট করছে তারা সবার সামনে এবং তারা কি ধরনের কাজ এক্সপেক্ট করতেছে ইন ফিউচার আপনার কাছ থেকে অ্যাজ ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে তাদের তাদের মোটামুটি সবারই ভাষ্য ছিল যে আপনি যদি প্রোগ্রামিং নলেজটা খুব ভালোভাবে রাখেন তাহলে আপনার যে কোনো সেক্টরে আপনি ইনভলভ হতে পারবেন খুব ইজিলি এবং বিশেষ করে আপনি আপনার সেক্টরের অনেক দিকেই আপনার ব্রাঞ্চগুলো তুলে ধরতে পারবেন যেমন ধরেন আমি একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার সো আমার মোটামুটি এখন যে থিসিসের টপিক সেটা হলো মেজর হলো আপনার হলো বায়োমেডিক্যাল ইমেজ প্রসেসিং সো আপনি চিন্তা করতেই পারতেছেন যে বায়োমেডিক্যাল ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে আমার মোটামুটি প্রোগ্রামিংটা একটু হলেও জানা লাগবে দো দো ওটা আর কি ইনডিরেক্টলি রিলেটেড বাট আমি চেষ্টা করতেছি যে এর মোটামুটি একটু হাতে করে যেতে নিয়ে যাওয়া হয় তো যেহেতু আমি মোটামুটি অনেকগুলো কোম্পানির সাথে নট কাজ করছি ইনডিরেক্টলি আমাদের ইনভলভমেন্ট ছিল যেহেতু তাদের সাথে যোগাযোগ করতে হয়েছে তাদেরকে নিয়ে আসতে হয়েছে তারা মোটামুটি যেইটু যেটা এক্সপেক্ট করে সেটা আমি আলটিমেটলি মোটামুটি বলতে পারি সেটা হলো যে আইটি এক্সপার্টিস যদি হতে পারেন তাহলে আলটিমেটলি আপনার ফিউচারটা খুব খুব ভালো হবে আশা করি ইন ফিউচার তো যেহেতু একটা প্রোগ্রামিং রিলেটেড জবটা খুব একটা জেনারেলাইজড হয়ে যাচ্ছে দিনে দিনে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার যদি সুযোগ থাকে যেমন ধরুন আপনি যদি ব্যাচেলর নিয়ে স্টাডি করতে চান তাহলে আই উইড সাজেস্ট যে আপনি এমন একটা জব সেক্টরে আসেন যেখানে আইটি রিলেটেড জবের একটা মোটামুটি ভালো পোর্শন কাজ সম্ভব সেক্ষেত্রে আপনার সাবজেক্ট চয়েস করাতেও আমার মনে হয় যে এই বিষয়গুলো কাজে লাগবে তো এই হলো আমার মোটামুটি সাজেশন যে যদি আপনি যদি সাবজেক্ট চয়েস করতে চান তাহলে এমন ফিল্ডে আসা উচিত যেই ফিল্ডে হলো জার্মানির মোটামুটি ল্যাকিংস তাচ অনেক আছে কিন্তু মানুষ নাই সেক্ষেত্রে আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার বা ভালো একজন জব হোল্ডার বা একটা কেরিয়ার ভালো করতে পারবেন সো হোপফুলি আমি লিঙ্কটা দিয়ে দেবো আমি যেখান থেকে আপনাদের এই যে এই এই তথ্যগুলো দিলাম যে কোন কোন জবের ভ্যালুগুলো কীরকম তো হোপফুলি আপনারা ওই লিঙ্কে গিয়ে একটু দেখবেন খুটি নাটি নিজেরাও একটু খেটে দেখবেন তো আমার জানানোর দরকার ছিল যে কী কী ধরনের জব আলটিমেটলি আপনাদের কেরিয়ারের জন্য অপেক্ষা করতেছে যদি আপনি জার্মানিতে আসেন এবং ডিমান্ডেবল কোনগুলো তো হোপফুলি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে আর যদি কাজে লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্য মানুষকে জানাবেন এবং এই তো অন্য মানুষের জানার সাথে সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে তো থাকবেনই এবং অবশ্যই কমেন্ট করবেন আপনার কিছু যদি আনার থাকে এবং আমি অবশ্যই অবশ্যই খুশি হব যদি আপনার কিছু জানার থাকে তাহলে আমাকে ইমেল করবেন ফেসবুকে পেজে আমাকে নক দিতে পারেন বাট ফেসবুকে পার্সোনালি নক দিয়ে আমি জেনারেল রিপ্লাই দিই না তো এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে চাও